Hi, I am Partho Botin. তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অ্যানাটমি সিলেবাস নিয়ে। অর্থাৎ আমরা যে ফার্স্ট প্রফ এক্সামিনেশন দিব বা আমরা যে কার্ড টার্ম বিভিন্ন পরীক্ষা দিতেছি। কিন্তু আমরা আজকে জানব কোন কোন টপিকস বা কোন কোন কার্ড নিয়ে আমাদের পেপার 1, কোন কোন টপিকস নিয়ে আমাদের পেপার 2 এবং কোন কোন টপিকস আমাদের ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনে পরীক্ষা দেওয়া লাগবে এবং কোন কোন টপিকসে বা কোন কোন পেপারে আমরা কোন কোন টপিকসের উপর পরীক্ষা দিব। তো এখন আমরা অ্যানাটমির বিষয়ে যেহেতু জানবো, তো আমরা সবাই জানি যে ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন পরীক্ষাতেই প্রতিটা সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্রতিটা সাবজেক্টে দুইটা করে পেপার, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। অ্যানাটমির ক্ষেত্রেও পেপার 1, পেপার 2, বায়োকেমিস্ট্রিতেও সেম, ফিজিওলজিতেও সেম। তো টোটাল 6টা পেপার, 3টা সাবজেক্টের 6টা পেপারে আমাদের পরীক্ষা দিতে হয়। তো এই অ্যানাটমি পরীক্ষার যে দুইটা পেপার, পেপার 1 এবং পেপার 2, তো এই পেপার 1 কোন কোন কার্ড নিয়ে গঠিত এবং পেপার 2 কোন কোন কার্ড নিয়ে গঠিত এবং পেপার 1 এ আমাদের কী কী পড়তে হবে এবং পেপার 2 পরীক্ষায় আমাদের কী কী পড়তে হবে সেটা নিয়েই আজকের ভিডিও। তো আমরা যদি দেখি পেপার 1, তো পেপার 1 এ আসলে কোন কোন কার্ড বা কোন কোন টপিকস আমাদের পড়তে হয়। সো প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো হিস্টোলজি। হিস্টোলজি অর্থাৎ হিস্টোলজিতে যত কিছু আছে সব কিছুই এই পেপার 1 এর মধ্যে। এরপরে লাগবে এমব্রায়োলজি, অর্থাৎ টোটাল এমব্রায়োলজি, টোটাল হিস্টোলজি আমাদের পেপার 1 এ। আরও যে জিনিসটা লাগবে সেটা হলো হেড, নেক, ব্রেইন অ্যান্ড আইবল। তো হেড নেক একটা কার্ড, ব্রেন আইবল একটা কার্ড, এমব্রায়োলজি ফুল, হিস্টোলজি ফুল টপিকস। তো পুরো হিস্টোলজি, পুরো এমব্রায়োলজি, পুরো হেড নেক এবং ব্রেন অ্যান্ড আইবল, অর্থাৎ এই তিনটা জিনিস নিয়েই আমাদের অ্যানাটমি পেপার 1 পরীক্ষা দিতে হবে। এরপরে আসি পেপার 2-তে। তো হেড নেক, হিস্টোলজি, এমব্রায়োলজি বাদ দিলে এবং ব্রেন আইবল বাদ দিলে, অর্থাৎ আমাদের এই যে হেড নেক এবং ব্রেন আইবল এটা বাদ দিলে আর বাকি যা থাকে সব কিছুই পেপার 2-তে। প্রথমেই যে ফার্স্ট কার্ড আমরা পড়ি থোরাক্স, তো এখানে আছে থোরাক্স। থোরাক্সের পরে আমরা পড়ি অ্যাবডোমেন কার্ড, তারপরে থাকবে অ্যাবডোমেন, তারপরে আমরা পড়ি সুপিরিয়র এক্সট্রিমিটিস, অর্থাৎ সুপিরিয়র এক্সট্রিমিটিস এবং লোয়ার লিম বা লোয়ার এক্সট্রিমিটিস। তো থোরাক্স, অ্যাবডোমেন, সুপিরিয়র এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস নিয়ে পেপার 2 অর্থাৎ সেকেন্ড পেপার। তো এই হলো আমাদের টপিক যে পেপার 1 এ কোন কোন কার্ড, পেপার 2 তে কোন কোন কার্ড। এরপরে যদি আমি বলি মার্ক ডিস্ট্রিবিউশন, তো আমার আগে একটা ভিডিও আছে যে কোন কার্ডে কত মার্কের পরীক্ষা দিতে হয় সব বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। তারপরেও সুবিধার্থে বলি যে এখানে রিটেন পরীক্ষায় আপনাকে 70 মার্কের এসএকিউ অর্থাৎ প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, তার সাথে থাকবে 20 মার্কের এমসিকিউ, 10 মার্কের, এখানে বলা হয় এটাকে 10 মার্ক থাকবে ফর্মেটিভ, অর্থাৎ এটা টিচারের উপর থাকবে ফর্মেটিভ। তো 70 + 20 + 10 টোটাল 100, এই 100 মার্কের রিটেন পরীক্ষা দিতে হয়। পেপার 1 100 মার্ক, পেপার 2 তে 100 মার্ক। এই হলো অ্যানাটমি পরীক্ষার, রিটেন পরীক্ষার সিলেবাস। তো অনেকেই ভাবে যে থোরাক্স মনে হয় ফার্স্ট পেপারে, বাট না, ফার্স্ট পেপারের মধ্যে থাকে হিস্টোলজি, এমব্রায়োলজি, ব্রেন আইবল, হেড নেক, চারটা জিনিসই একটু কমপ্লিকেটেড, একটু জটিল এবং এখানে অনেক বেশি পড়তে হয়। সেকেন্ড পেপারের থেকে ফার্স্ট পেপার তুলনামূলক বেশি পড়া লাগে, এখানে রিটেন কোশ্চেনগুলো একটু জটিল মনে হয়, একটু কমপ্লিকেটেড লাগে, বাট পড়লে পরে সবই ইজি। তো হিস্টোলজি, এমব্রায়োলজির লেকচার আমাদের এই চ্যানেলে আসতেছে, খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখে থাকলে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। আমরা আপনাদের থেকে যত রেসপন্স পাবো আমরা ঠিক তত বেশি ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড করে থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।